আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সুস্থ কবুতর চেনার উপায় সম্পর্কে বলে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই একটি সুস্থ কবুতর কিনতে পারবেন। সুস্থ কবুতর চেনার অনেকগুলো লক্ষণ রয়েছে, যেমন কবুতরের শরীর ময়লাযুক্ত না হওয়া, কবুতরের ডানা ঝুলে না থাকা, কবুতরের চোখ বন্ধ না হওয়া, কবুতর এক জায়গায় স্থির না হয়ে থাকা, কবুতরের নাকে সর্দি না লেগে থাকা, কবুতরের মলদ্বারের নিচে টয়লেট লেগে না থাকা, কবুতরের শরীর থেকে রক্ত না ঝরা, কবুতর মুখ খুলে নিঃশ্বাস না নেওয়া। এতক্ষণ আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো একটি সুস্থ কবুতরের লক্ষণ। তো এগুলো যদি কবুতরের মধ্যে না থাকে, তাহলে ভাববেন কবুতরটি অসুস্থ। কেননা সুস্থ কবুতরের গায়ে কখনোই টয়লেট লেগে থাকবে না, সুস্থ কবুতর কখনোই এক জায়গায় স্থির হয়ে থাকবে না, সুস্থ কবুতর সবসময় ছটফট করতে থাকবে, ডাকাডাকি করতে থাকবে। তো আপনারা কবুতর কেনার আগে সবগুলো বিষয় ভালো করে লক্ষ্য করে নেবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামীতে কবুতরের অন্য কোনো নতুন বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।